بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أمرا ডক্টর সালেহ আল ফওজানের একটা বুকলেট ছোট্ট আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামের শত্রু মিত্র অথবা ইসলামে বন্ধুত্ব ও শত্রুতা, এই নিয়ে এই সাবজেক্টের উপর পড়তেছিলাম সেই বুকলেটটা ধরে। যদিও এটা আমাদের মেইন ডিসকাশনের একটা এক্সটেনশন হিসেবে আমরা পড়তেছিলাম, মেইন ডিসকাশনটা যে বইতে করতেছিলাম সেই বইতে ওয়ালাল বারা বা লাভ অ্যান্ড এনিমিটি ফর দ্য সেক অফ আল্লাহ অথবা ইসলামে লাভ বা ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি অথবা লাভ অ্যান্ড হ্যাট্রেড যাই বলেন, সেটার উপর একটা চ্যাপ্টার ছিল। সেই চ্যাপ্টারের এক্সটেনশন হিসেবে আমরা এই বইটা পড়তেছিলাম। তো গতদিন আমরা যেখানে শেষ করছি আজকে সেখান থেকে শুরু করব। মুসলিমের হাদিস, মুসলিম শরীফ যেটাকে আমাদের দেশে বলা হয়, মুসলিম ইমাম মুসলিমের কালেকশন থেকে একটা হাদিস যেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাম যখন বদরের যুদ্ধে যাচ্ছিলেন তখন একজন অবিশ্বাসী তাকে মানে পেছন থেকে এসে তাকে ধরলো, ধরে বলল যে আমি আপনার সাথে এসে যাইতে চাই, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আই ওয়ান্টেড টু ফলো ইউ অ্যান্ড ফাইট উইথ ইউ। রাসূলুল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ডু ইউ বিলিভ ইন আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার, তুমি কি আল্লাহ এবং রসুলে বিশ্বাস করো? দ্য ম্যান সেড নো। ফাইটিংয়ের অনেক কারণ থাকতো তখন, অনেক সময় ট্রাইবাল প্রাইড অথবা অনেক সময় বীরত্বেরই, অনেক সময় বুটি বা যুদ্ধের পরে যে গনিমত সেটার অনেক রকম কারণ থাকতো আদার দেন বিলিফ বা বিশ্বাস। আমরা দেখছি যে মদিনায় অনেক মুনাফিকরা অনেক সময় যুদ্ধে যাইতো, ফেভারেবল দেখলে থাকতো, ফেভারেবল না দেখলে কেটে পড়তো বা এই ধরনের ব্যাপার ছিল তখন। যাই হোক, তো সেই লোকটা বলছে নো আমি বিশ্বাসী না, মানে সে বিশ্বাসী না বা সে ইসলাম মুসলিম না আর কি। সে সো দ্য প্রফেট সেড গো ব্যাক, আই উইল নট সিক হেল্প ফ্রম আই নন বিলিভার, আমি একজন অবিশ্বাসের থেকে সাহায্য নিব না। ওই এটা ওই স্পেসিফিক ইনস্ট্যান্টে বা ওই সময়ে রাসূল সাল্লাম বলছেন, বিশেষ কন্ডিশনে অবিশ্বাসের থেকে বা আহলে কিতাবদের থেকে তাদের সাথে ত্রুটি হইতে পারে, তাদের সাথে তাদের কাছ থেকে সাহায্য নেওয়া যাইতে পারে বিশেষ কন্ডিশনে, অথবা একটা ধরেন একজন টোটাল অবিশ্বাসীকে ফাইট করার জন্য একজন আহলে কিতাব বা একদল আহলে কিতাবের সাথে ট্রিটি করা যেতে পারে, এগুলো অন্যান্য অন্য ক্লজ আছে। যাই হোক, যেটা বোঝানো হচ্ছে এখানে যে কারণে হাদিসটা কোট করা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ রসুলের সে সময় দরকার ছিল, ইন এ সেন্স দরকার ছিল, লোকবল বেশি হলে ভালো ছিল, বদরে আপনারা জানেন লোকবল কম ছিল মুসলিমদের, তথাপি উনি কিন্তু ওই সময় বলছেন যে না আমার তোমার দরকার নাই, আমার একজন অবিশ্বাসীর কাছ থেকে সাহায্য দরকার নেই। এরপরে আসতেছে যে আমরা এই যে হাদিস এবং এই এখন যে হাদিস পড়লাম আর সেদিন যে আয়াতগুলো পড়ছি বা আয়াত পড়ছি, বিশেষ করে সূরা আল ইমরানের যে এইটা পড়ছি আমরা, ওই যে সূরা আল ইমরানের যে তিনটা আয়াত 118, 19 এবং 20 যেখানে কনসালটেন্টস বা গোপন তথ্যের অ্যাক্সেস থাকে এরকম জায়গায় অবিশ্বাসীদের না রাখতে বলা হয়েছে, এই আয়াতগুলো সামারাইজ করতে গিয়ে বলতেছেন, সো ফ্রম দিস ভার্সেস অ্যান্ড আহাদিস উই ফাইন্ড ইট ফরবিডেন টু লেট নন বিলিভার্স বি ইন চার্জ অফ দ্য মুসলিমস ডিউটিস ওয়ের দে হ্যাভ অ্যাক্সেস টু দ্য সিক্রেটস অফ মুসলিমস অ্যান্ড দেন দে কুড হার্ম দ্য মুসলিমস
for example, living with Muslims in their houses or working for a Muslim will give them a chance to harm the Muslims. এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখা উচিত আমাদের। আনফর্চুনেটলি আমাদের অনেক দেশ, অনেক মুসলিম দেশ এটা মনে রাখে নাই এবং সেটা ডিয়ারলি পেও করছে। আপনার ইসরায়েলের সাথে দুইটা যুদ্ধেই খুব বাজেভাবে আরবরা হারছে। তার একটা রিজন হচ্ছে যে এই এই মানে অনেক রিজনের ভিতরে একটা হচ্ছে যে এই জিনিসগুলো তারা খেয়াল করে নাই, তারা তাদের ইসের সব শত্রুদের এক্সেস ছিল। ছয় নম্বর পয়েন্ট আমরা পড়তেছি কি, যে আপনাকে আপনার যে আপনার যে অবিশ্বাসীদের প্রতি ভালোবাসা আছে, যে ভালোবাসাটা চান না আল্লাহ যে আপনার থাকুক, উইকনেস আছে যেটা আল্লাহ চান না থাকুক। এখনকার সৌদি আরবেতে আপনি দেখবেন যে বড় বড় পজিশনে, বড় বড় কন্ট্রাক্টগুলোতে, অনেক সেন্সিটিভ কন্ট্রাক্ট বা ইসে দেখবেন সব ইউরোপিয়ানরা কাজ করতেছে, আমেরিকানরা কাজ করতেছে। একে তো তারা সমস্ত সিক্রেট জানতেছে, এগুলো তো আছেই, আর এক একটা কন্ট্রাক্ট আপনি দেখবেন হয়তো 10 গুণ 20 গুণ বেশি পয়সা দিয়ে তারা সিকিউর করতেছে। এই জিনিসগুলো এসেন্সিয়ালি অ্যান্টি ইসলামিক এবং এসেন্সিয়ালি ওয়ালাল বারা না বোঝা বা এটার লাইন না মানার আলামত এবং ফল দুইটাই। আচ্ছা, ছয় নম্বর হচ্ছে ইউজিং দেয়ার ডেট মানে ক্যালেন্ডার অ্যাজ ইট রিপ্রেজেন্টস দেয়ার রিলিজিয়ান, মার্কিং দ্য বার্থ অফ জিসাস অ্যান্ড রিমেম্বারেন্স অফ জিসাস বার্থডে। তাদের ক্যালেন্ডার ইউজ করা, এটা ইউজ করা বা ইউজ করতে পছন্দ করা, অহেতুকি ব্যবহার করা বা তার প্রতি একটা উইকনেস থাকা, সেই হলিডেগুলোকে মানা, বিশেষ দিনগুলোকে মানা, 1 জানুয়ারি বা 25 ডিসেম্বর এবং আরও যেগুলো আছে সেগুলো, এই সব কিছু এটার ভিতরে আসবে। তো এটা এটা উনি বলতেছেন যে এটা তো ঈসা আলাইহিস সালামের দিন থেকে আসে নাই, প্রথমত দিন থেকে আসলেও আমরা মানতে বাধ্য না বা মানা ব্যাপারে আমার চিন্তার ব্যাপার আছে, যে কারণ ঈসা আলাইহিস সালামের যদি কোনো শরিয়াত থাকে সেটা আমাদের উপরে সেটা ই না, মানে আমাদের উপরে অব্লিগেটরি না বা আমরা মানতে বাধ্য না, বা বাধ্য না কি মানে আমরা ওটা মানবই না আর কি। যদি কমন থাকে কিছু ভালো কথা, কিছু কিছু জিনিস সবখানেই কমন থাকে সেটা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য স্পেসিফিক্যালি আমাদের নবী শরিয়া মানাটা অব্লিগেটরি। তো যাই হোক, তো বলতেছেন যে এটা ইভেন এই বার্থডেগুলো দেখা গেছে যে আপনার পড়াশোনা করলে দেখবেন যে এগুলো রিয়েলি ঈসা আলাইহিস সালামের বার্থডে না, বা যেভাবে তারা বর্ষ শুরু করছে এগুলো পেগান পেগান ইয়ে আছে, এগুলার মানে মূর্তি পূজকের পূজকদের বা শয়তান পূজারীদের হিসাব নিকাশ আছে, এগুলো যে পড়াশোনা করলে দেখবেন, আমরা ওই দিকে যাচ্ছি না। তো বলতেছেন যে এগুলাকে যদি আমরা ই করি, এগুলাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে কী করলাম আমরা তাদেরকে তাদের তাদের বিশ্বাসে এবং তাদের দিনে তাদের সাথে যুক্ত হইলাম। আমরা যদি মনে করি যে এই দিনটা শুভ বিকজ এই দিনটা এরকম, ওই দিনটা অশুভ বিকজ ওই দিনটা ওরকম, কোনো একটা রিলিজিয়ানের বিলিফ অনুযায়ী, সেটা হিন্দুদেরই হোক আর খ্রিশ্চানদেরই হোক বা অন্যদের হোক, জরাস্ট্রিয়ান যারা জরাস্ট্রাকে যারা গড মন্ত অর্থাৎ পার্সিয়ান যারা, তাদের ইসে থেকে হোক, সেই সেই জিনিসগুলা পরিত্যাজ্য আমাদের জন্য। টু অ্যাভয়েড ইউজিং দিস ডেট ক্যালেন্ডার, দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডিসাইডেড টু হ্যাভ ক্যালেন্ডার ফর মুসলিমস অ্যাট দ্য টাইম অফ ওমর ইবন আল খাত্তাব। এমনকি একদম টোটালি ডিফারেন্ট মুসলমানদের জন্য ক্যালেন্ডার, যাতে অন্যদের ক্যালেন্ডারের উপর কোনো ধরনের নির্ভরতা না থাকে, সেই জন্য ওমর কী করেন, হিজরি ক্যালেন্ডার চালু করেন। দে অ্যাভয়েডেড দ্য ক্যালেন্ডার অফ দ্য নন বিলিভার্স অ্যান্ড এস্টাবলিশ দ্য হিজরা ক্যালেন্ডার উইচ স্টার্টস অ্যাট দ্য টাইম অফ দ্য মাইগ্রেশন অফ দ্য প্রফেট। আপনি জানেন যে রাসূল যেদিন এই করলেন মক্কা থেকে মদিনে আসলে, সেই সময় থেকে শুরু হয়েছে আর ক্যালেন্ডারটা, সেখান থেকে দিন গণনা করা হয়, মানে সেটাকে জিরো ধরে আর কি, তারপর 1 বছর 2 বছর এইভাবে হিসাব করা হয়। তো আপনি যদি ওদের ক্যালেন্ডারটা প্রেফার করেন, ওদের ক্যালেন্ডার, ওদের বলতে অবিশ্বাসী যত রকমের ক্যালেন্ডার হোক, শুধু শুধু যে ইংলিশ তা না, আরও যত অবিশ্বাসিত ক্যালেন্ডার আছে, যেমন আমি ইরানে চাকরি করছি এক সময়, তাদের একটা ডিফারেন্ট ক্যালেন্ডার আছে ফার্সি, একেবারেই আলাদা হিসাব নিকাশ আছে আর কি, অদ্ভুত অদ্ভুত সব ডেট নাম সব আছে, থাকতেই পারে তাদের। বাট আমরা কী করব, আমরা মুসলিমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের ইসলামী বা হিজরি ক্যালেন্ডার এর সাথে লেগে থাকবো, সেটাই করবো। কোনো একটা ব্যাপারে যদি একেবারে মানে এটা সম্ভব না হয় বা এরকম কিছু হিসাব নিকাশ আছে বা থাকতে পারে, যেটা অন্যের সাথে আপনার বাইরের জগতের সাথে আপনার যেখানে তারা এটা বুঝবে না বা এটা দিয়ে কাজ চলবে না, সেখানে আপনি অন্যটাই করতে পারেন, কিন্তু
এখানে যেটা বলা হচ্ছে যে অবিশ্বাসীদের প্রতি ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে বা তাদের প্রতি সেই ভালোবাসা থাকা, যে ভালোবাসা থাকাটা আপনার উচিত ছিল না, সেটার একটা নিদর্শন হচ্ছে তাদের ক্যালেন্ডারকে ভালোবাসা, পছন্দ করা বা সেটার প্রতি একটা ইনক্লাইনেশন থাকা বা একটা আসক্তি থাকা। সাত নম্বর হচ্ছে তাদের হলিডেগুলোতে, তাদের হলিডে যেগুলোকে তারা শুভদিন, বড়দিন মনে করে। আপনারা জানেন বড়দিন কথাটা মানেই তো, বড়দিন কথাটার ভিতরেই একটা রিলিজিয়াস ই আছে, বিলিফের ব্যাপার আছে। এই ধরনের আরও আরও যেসব হলিডে আছে তাদের, ইস্টার হলিডে, হ্যালোইন, বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এখন হ্যালোইন পালন করা হয়, সেই উপলক্ষে আবার ড্রেস বানানোর জন্য এক্সট্রা প্রেশার থাকে প্যারেন্টসদের উপর, যেমন খুশি তেমন সাজো ড্রেস বানাবে, এক্সপেন্সিভ ড্রেস অ্যান্ড সো অন, আপনারা দেখবেন তো, পড়াশোনা করলে দেখবেন, পেপারে দেখবেন তো। এগুলা বলতেছেন জয়নিং দেম ইন দের হলিডেজ, হেল্পিং দেম সেলিব্রেট দের হলিডেজ আর গ্রিটিং দেম ফর দের হলিডেজ। আপনি যদি তাদের সাথে হলিডেতে জয়েন করেন, তাদেরকে যদি গ্রিট করেন, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, মানে এখন যেহেতু এটা একেবারে ডাল ভাত হয়ে গেছে, অনেকে জিজ্ঞেস করে যে তাদের হলিডেগুলোতে কী করবো আমরা, কিছুই করবেন না, তাদের হলিডেগুলোকে গ্রিট করা না যায়, আপনি গ্রিট করবেন না, আপনি শুভ দুর্গা পূজা বলবেন না, আপনি শুভ নববর্ষ বলবেন না, আপনি কি বলে মেরি ক্রিসমাস বলবেন না। তো যাই হোক, যদি বলেন তাহলে বুঝতে হবে, বা যদি আপনার ইনক্লিনেশন থাকে বা আপনার ইচ্ছা করে, তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে সেই ভালোবাসা আছে কাফেরদের প্রতি বা কাফেরদের সংস্কৃতির প্রতি, যেটা থাকার কথা না। আল্লাহকে ভালোবাসলে সেটাকে ভালোবাসার কথা না বা সেটা থাকার কথা না, সেই সেই ওয়ালাল বারা আপনাকে সেটা নিষেধ করে, বারণ করে, সেটা আছে আপনার ভিতরে। তারপর বলতেছেন সাম অফ দ্য স্কলার সেজ দ্যাট দ্য মিনিং অফ দিস ভার্স ইন দ্য কোরআন, এই একটা আয়াত কোট করতেছেন, যে আয়াত আল্লাহ বলতেছেন অ্যান্ড দোজ হু ডু নট উইটনেস ফলসহুড রেফার টু দ্য বিলিভার্স হু ডু নট অ্যাটেন্ড দ্য নন বিলিভার্স হলিডেজ। মানে যারা ঈশের সাক্ষী হয় না, মানে মিথ্যার সাক্ষী হয় না, অথবা অন্তঃশাস্যন্য জিনিসের সাক্ষী হয় না, যেমন ধরেন পয়লা বৈশাখের দিন আপনি লক্ষ্মীর বাহন পেঁচা সেটাকে মাথার উপরে নিয়ে আপনি মঙ্গল শোভাযাত্রা করতেছেন, তাইলে কি হইল, আপনি ফলসহুডের সাথে থাকলেন, সেটাকে এন্ডোর্স করলেন, সেটা সাক্ষী দিলেন। আল্লাহ এইদের সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বিশ্বাসীদের ডিসক্রাইব করতে গিয়ে বলতেছেন অ্যান্ড দোজ হু ডু নট উইটনেস ফলসহুড, এরা মিথ্যার সাক্ষী দেয় না, মিথ্যা জিনিসের সাথে থাকে না। আচ্ছা, আট নম্বর হচ্ছে আমরা পড়তেছি কি, যে আলামত যে আপনি আপনার ভিতরে কাফেরদের প্রতি, মুশরিকদের প্রতি সেই ভালোবাসা আছে যেটা আল্লাহ চান না আপনার থাকুক, থাকা উচিত না, সেটা আছে। আট নম্বরটা হচ্ছে প্রেজিং দ্যাম অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য সিভিলাইজেশন অ্যান্ড মোরালস উইদাউট লুকিং ইন টু দেয়ার রং ডিস অ্যান্ড ইনকারেক্ট বিলিফস। বহু মানুষ আছে, বহু শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ আছে মুসলিম, যারা কানাডায় আমেরিকা থেকে বলে যে আসলে তো ইসলামের ভ্যালুসগুলো ওরাই আপহোল্ড করে, ওইখানেই আছে, আমাদের দেশ ওইখানেই বেশি আছে, মানুষ সহজে মিথ্যা কথা বলে না, মানুষ চিট করে না, মানুষ এটা করে না, ওটা করে না। একটা জিনিস বুঝতে হবে যে প্রথম কথা যেটা, যে একজন মানুষকে অ্যাকর্ডিং টু ইসলাম, অ্যাকর্ডিং টু কোরআন, একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া আর কোনো কারণে সৃষ্টি করি না, এটা আল্লাহর কথা, সূরা জারিয়াত সূরা 51 নম্বর, সূরা 56 নম্বর আয়াত। আচ্ছা, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন একটা আয়াত কোরআনে যেখানে এক্সপ্লিসিটলি বলা হয়েছে যে আপনাকে কেন, কোন পারপাসে সৃষ্টি করা হয়েছে। এই পারপাস ফুলফিল করার এক নম্বর কন্ডিশন হচ্ছে যে আপনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবেন, অর্থাৎ কোনো শিরক করবেন না। তাওহীদ হচ্ছে এমন একটা ভার্চু বা গুণ যেটা সমস্ত অন্য পাপকে ছোট করে ফেলে। একজন মানুষ তাওহীদের উপর প্রতিষ্ঠিত আছে, সে আরও যদি কিছু গুণাটুণা করে থাকে, সে আশা করতে পারে যে আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু একজন মানুষ তাওহীদের উল্টাকে শিরক, শিরক হচ্ছে এমন একটা দোষ যেটা সমস্ত গুণকে নষ্ট করে দেয়। একটা একজন মানুষ তাওহীদের উপর নাই, তার আর কত কি গুণ আছে আল্লাহর কাছে ধর্তব্যের ব্যাপার না, বিকজ আল্লাহ কি বলছেন যে শিরকের গুণা আল্লাহ মাফ করবে না, এর চেয়ে ছোট যে কোনো গুণা, যাকে খুশি তাকে মাফ করে দিবেন। সুতরাং যে সমস্ত দেশে আমরা প্রেস করি, আমরা বুঝবো যে সমস্ত ভালোস্ত বা শ্রেষ্ঠত্ব বা ভালো ই নষ্ট হয়ে যায় যখন তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত না, অথবা শিরক অথবা কুফরের উপর আছে, তখন নষ্ট হয়ে যায়। আর মুসলিম দেশগুলোতে অনেক সমস্যা আছে, অনেকই আছে, কিন্তু এখানে যদি কেউ তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে, তাহলে তার অন্যান্য গুণাগুলা
মানে ম্লান হয়ে যাবে, ছোট হয়ে যায়। অফকোর্স সেগুলো গুণা, সেগুলোর জন্য আমরা সেগুলো লাইটলি নিব সেটা বলতেছি না আমরা, কিন্তু আমরা বলতেছি যে প্রায়োরিটি কোনটা, কোনটার বেসিসে আপনি ভালো বলবেন খারাপ বলবেন এইটার কথা বলতেছি আমরা। এখানে এটা বোঝার ব্যাপার আছে অনেক, যে আপনি আরেকটা জিনিস বোঝার আছে যেটা আমি অনেক সময় বলি, যে তাদের যে ভালোত্বটা বা যেটুকু আমরা দেখে খুব ইমপ্রেস হই সেটা কিন্তু একটা কনভিনিয়েন্সের ব্যাপার, আসলে একটা কনভিনিয়েন্সের ব্যাপার, যে লং আর্ম অফ দ্য ল, মানে পুলিশ স্টেট যেটাকে বলি, পুলিশের শক্ত গ্রিপ আছে, সেই সেখান থেকে ছাড়া পাবে না, সেই ভয়ে এক ধরনের ভালো ভালো হয়ে চলার একটা টেন্ডেন্সি থাকে, যেটা ঠিক আছে, যেটা মানে আমি বলতেছি না যে সেটাও খারাপ কিছু তা বলতেছি না, মানে খারাপ বলতে সেটা করা উচিত না সেটা আমি বলতেছি না, সেটা ঠিকই আছে, ল মাইনে চলা উচিত সবারই করা, কিন্তু আমি বলতেছি যে এটা আল্লাহর ভয় না বা ইনহেরেন্ট ভালোত্বের জন্য এটা হয় না, এটা কতগুলো নিয়মের, একটা হয় কনভিনিয়েন্সের জন্য, আরেকটা হচ্ছে কতগুলো নিয়মের প্রতি ভয় থেকে হয়। যেমন আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে বা আমেরিকান বড় সিটিতে যখনই লাইট কী বলে ব্ল্যাকআউট যেটাকে বলে, আমাদের যেটা প্রতিনিয়ত হয় পাওয়ার ফেলিওর, তাদের হয় না, কিন্তু যখন হয়েছে তখন কী ডিজাস্টার দেখা গেছে, যে অন্ধকারের ভিতর দেখা যাবে না, রেপ থেকে শুরু করে দোকান ভেঙে দোকান থেকে জিনিস নেওয়ার থেকে শুরু, আপনারা পড়লে একটু পড়লেই জানবেন যে এই ধরনের কত ঘটনা ঘটছে। সো বুঝতে হবে যে তাহলে তাদেরকে আসলে সিভিলাইজ, আসলে তারা সিভিলাইজ না, এটা জাস্ট একটা ল বা সিচুয়েশনের আন্ডারে তারা এইভাবে কাজ করছে, অথবা একটা কনভিনিয়েন্সের জন্য। আপনারা যদি সিঙ্গাপুরে থাকেন বা গেছেন তো আপনি জানেন যে উডল্যান্ড বলে একটা জায়গা আছে, এখন কী অবস্থা যায় না, আমাদের সময়কার কথা বলতেছি, তো ওইদিকে বসতি কম, মানুষজন কম, পুলিশ কম, লাইট কম বা সব কিছু, তো এই পোলাপানরা ওইদিকে নাকি গাড়ি নিয়ে ড্রাইভ করে গিয়ে ওইখানে সব ময়লা ট্র্যাশ ফেলাইতো রাস্তার উপরে, মানে নিয়ম ভাঙার যে টেস্টটা ওইটা পাইতে ওইদিকে গিয়া জিনিসপত্র ময়লা বা ট্র্যাশ ছুড়ে ফেলতো এসে রাস্তাঘাটে বা জঙ্গলে। তো এখন এই এই ব্যাপারগুলো তার মানে কি, তার মানে আসলে তাদের ল তাদেরকে সিভিলাইজ করতে পারে না, জাস্ট একটা টেম্পোরারি প্রেশারে রাখছে, যেখান থেকে তাদের যেটাতে তারা স্বস্তিও ফিল করে না সেটাকে ভাঙতে পারলে তারা প্রেশার লাভ করে। তো এরকম আরও আমরা ই দেখি, কিন্তু একজন মুসলিম যখন সত্যি সত্যি যদি তার ভিতর কোরআনের শিক্ষা আলো ঢুকে, ইসলামের নিয়ম কানুন বা ইসলামের ডিসিপ্লিন ঢুকে, সে তো রোজা রাখাটাই হচ্ছে বেস্ট এক্সাম্পল আর কি, দুনিয়ার কেউ দেখতেছে না, কেউ দেখবে না, বাসার বাসার ভিতরে বসে যা ইচ্ছে তাই খাইতে পারে, কিন্তু তবুও সে আল্লাহর ভয়ে আল্লাহ তাকে দেখতেছেন, আল্লাহ তাকে জানেন শোনেন দেখেন ইত্যাদি কারণে সে কিন্তু আর সেই পাপ কাজটা করবে না, এটা কোনো পুলিশের ভয় না, সেটা বলতেছি আর কি আমি। যাই হোক, তো এখানে আল্লাহ এখন আমরা আসলে আমাদের চোখটাটায় তাদের দুনিয়া দেখে, এখন এটা ঠিক যে তাদের দুনিয়া আমরা আমরা তাদের দুনিয়াকে ডিজায়ার করি, তাদের দুনিয়ার প্রতি আমাদের প্রচণ্ড টান, দুনিয়াতে যা যা তারা ভোগ করে যা পায় যারাই, এবং সেই টানের জন্য আমরা আমাদের দিনকে বিক্রি করে দিই, দিনকে ছেড়ে দিই। আমরা ওখানে যাই ইংল্যান্ডে আমেরিকায় যাই, প্রথম জেনারেশন যদি খুব ভালো পায়াস হই আমরা হয়তো প্রথম জেনারেশনটা মানে যারা প্রথম গেলাম তারা হয়তো টিকে গেলাম মুসলিম হিসাবে, কিন্তু পরবর্তী জেনারেশন অনওয়ার্ড একেবারে নিশ্চিত কুফরের দিকে যাওয়া এক্সেপশন ছাড়া, সেটাই স্বাভাবিক আর কি, আমরা এগুলো ভাবি না। যাই হোক, এখানে আল্লাহ বলতেছেন সূরা বিশ নম্বর সূরা হচ্ছে সূরা তহা 131 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, অ্যান্ড স্ট্রেইন নট ইয়োর আইজ ইন লংগিং ফর থিংস উই হ্যাভ গিভেন ফর এনজয়মেন্ট টু ভ্যারিয়াস গ্রুপস অফ দেম। এখানে দেম বলতে আপনার ই বোঝানো হচ্ছে, অবিশ্বাসীদের, মুশরিক কাফের এদেরকে বোঝানো হচ্ছে, যারা আল্লাহ বিশ্বাস করে না বা একত্রে বিশ্বাস করে না তাদেরকে বোঝানো হচ্ছে, যে তোমাদের চক্ষু যেন জ্বালা না করে ওই সমস্ত জিনিস চেয়ে যেগুলো আমরা এনজয়মেন্টের জন্য কাফের মুশরিকদেরকে দিছি, দ্য স্প্লেন্ডার অফ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড দ্যাট উই মে টেস্ট দেম দেয়ার বাই, আমরা তাদেরকে দিছি তাদেরকে টেস্ট করার জন্য। আসলে ওই সমস্ত জিনিসের ভিতরে তো আটকায় থাকে, ওখান থেকে বাইরে আসতে পারে না, যে বাইরে আসতে পারে সে তো অনেক কনভার্টেড মুসলিম আছে দেখছেন না, যে মানে হঠাৎ মনে হয়েছে তার যে না এই লাইফ, এই লাইফ মানুষের এই লাইফ, যেমন আব্দুর রহিম গিনের ই পড়েন আপনি, কনভার্সন স্টোরি পড়েন, মানে তার দাদা খুব বড় কেউ ছিল, তার বাপকে খুব ভালো জায়গায় প্লেস করছিল, তার বাপ ভালো চাকরি করছে, সে তাকে ভালো জায়গায় প্লেস করার চেষ্টা করছে, মানে পড়াশোনা দিয়ে ই করে, উনি বলছেন এটা জীবনের পারপাস হতে পারে না, এক সময় ওনার মনে হয়েছে এটা জীবনের পারপাস হতে পারে না। তারপর ওনার ওইখানে বাসায় একদম কুক ছিল বোধ হয়, ইজিপ্টে ওনার বাবা কাজ করতেন, তাকে দেখতেন যে সে খুব খুবই খুবই প্রশান্ত, সে খুব স্যাটিসফাইড, খুব খুব ট্র্যাঙ্কুইল তার লাইফটা, এটি দেখে তার মনে প্রশ্ন আসে। যাই হোক, যেটা বলতেছি যে এই টেস্ট এই জিনিসের ভিতরে আটকে থাকে তারা,
আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমার জন্ম হলে আমার তো জীবনে আল্লাহর কথা মনেই হইতো না, নজবিল্লা, মানে কথার কথা বলতেছি, মানে দেয়ার আর আদার থিংস দেন আমার জন্ম হয়েছে কথার কথা পোল্যান্ডে অথবা আমার জন্ম হয়েছে নরওয়েতে। এই প্রচণ্ড শীত, সেটার ফায়ার প্লেস, সেটার শীতের কাপড়, সেটার এনার্জি, এই ভিশাস সাইকেলের ভিতরে পড়ে তারপরে সেখানকার যে লাইফস্টাইল বা যা আছে, যা কিছু আছে নরওয়েতে, এর ভিতর থেকে আল্লাহর কথা মনে হয় খুব খুব ই, এবং এইটাই টেস্ট, এই টেস্ট থেকে খুব কম বাইরে আসতে পারবে। আর এইটা এই জন্যই আমরা বলি যে আপনি যে আর আপনাকে যে আল্লাহ একটা মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, আর কিচ্ছু যদি সারা জীবন আল্লাহ না দেন, এই জন্য আপনার শুকরিয়া করা উচিত আল্লাহর কাছে, যেই জন্য সাহাবীরা করতেন যে আল্লাহ তাদেরকে ইমান দিয়েছেন এবং ইমান দিয়ে তাদেরকে চির জাহান্নামী হওয়ার থেকে রক্ষা করছেন। আপনারও সেইভাবে চিন্তা করা উচিত যে জাস্ট ওরম একটা দেশে জন্মাইলে হয়তো জীবনে আপনার ইসলামের কথা মনে নাও হইতে পারত, কারণ ওই টেস্টগুলা, এটাও একটা নির্ধারণ আল্লাহ ওই আস্থাগুলাকে, যে আস্থাগুলা আল্লাহ জানেন যে টুয়ার্ডস ইনক্লাইন টুয়ার্ডস তাওহিদ অ্যান্ড ইমান অ্যান্ড ই, তাদেরকে হয়তো একটু সহজ করে দিয়েছেন, তাদেরকে হয়তো মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন বা একটা মুসলিম ইজিলি যেখানে ইসলামের কথা চিন্তা করা যায় সেইরকম একটা এনভায়রনমেন্টে জন্ম দিয়েছেন। আর যাদের আত্মাগুলো ওইরকম ছিল না তাদেরকে এমন জায়গায় জন্ম দিয়েছেন যেখানে টেস্টটা আরও কঠিন, মানে সেখান থেকে বাইর হয়ে আসা তো একটা ইটসেলফ একটা সংগ্রাম, তারপরেও বের হয়ে আসে যারা ওইরকম স্ট্রাইভ করে বা ই করে। অনেক ভালো ওয়েস্টার্ন মুসলিম আছে বা অনেক ভালো মুসলিম আছে যারা কাফের দেশে বা কাফের পরিবারে জন্ম হয়ে সেখান থেকে তারা মুসলিম হয়েছে, সেটা এক্সেপশন, কিন্তু ইউজুয়ালি এই টেস্টে পাশ করা খুব মুশকিল। তারপরে আল্লাহ বলতেছেন বাট দ্য প্রভিশন, আরটা শেষ হয় না এখনো, বাট দ্য প্রভিশন অফ ইয়র লর্ড ইজ বেটার অ্যান্ড মোর লাস্টিং। প্রভিশন অফ ইয়র লর্ড বলতে বোঝাইছেন আখেরাতের যে রিওয়ার্ড, আখেরাতের যে আজর, আখেরাতের যে সওয়াব সেটা বা প্রাপ্তি যেটা বা সেটা হচ্ছে বেটার অ্যান্ড মোর লাস্টিং। মোর লাস্টিং এই জন্য যে এটা ইটার্নাল টাইম ধরে লাস্ট করবে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছি বোধহয় আমি আপনাদেরকে আগে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মানে হাদিসের সব মর্মার্থটা হচ্ছে এরকম যে আমরা যদি সমুদ্রে একটা আঙুল চুবাই দেই তাহলে সে আঙুলটা উঠায় নিয়ে আসলে আঙুলের আগায় যে পানিটা লেগে থাকে সেটা হচ্ছে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনের টাইম স্প্যান বলেন অথবা দুনিয়ার জীবনের সব কিছু যাই যাই ধরেন আপনি সেটাকে, আর যা কিছু সমুদ্রে রয়ে গেল এটা হলো আখেরাতের অনন্ত জীবন। আসলে ব্যাপারটা তাই, এই জন্য আল্লাহ বলতেছেন যে এটা হচ্ছে বেটার ইয়ার আফটার, মানে পরে যেটা, বাট দ্য প্রভিশন ব্র্যাকেটে বলতেছেন গুড রিওয়ার্ড ইন দ্য হিয়ার আফটার ব্র্যাকেট শেষ, তারপর বলতেছেন অফ ইয়ার লর্ড ইজ বেটার অ্যান্ড মোর লাস্টিং, ভালো এবং বেশি লাস্ট করে। এরপরে বলতেছেন দিস ডাজ নট মিন দ্যাট দ্য মুসলিমস আর নট অ্যালাউড টু বি স্ট্রং বাই লার্নিং ফ্রম দেম অ্যাবাউট কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং অর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড মিলিটারি প্ল্যানিং, মানে এম্পেরিক্যাল সায়েন্স যেগুলো, পিওর সায়েন্স যেগুলো, এগুলাতে আপনি যে কাফেরদের কাছ থেকে কিছু শিখতে পারেন না, তাদের সাথে কিছু শেয়ার করতে পারেন না, এরকম ব্যাপার না। আমাকে ওই আমি যখন ব্লগিং করতাম সামোয়ার ইন ব্লগে, তখন একসময় বলতো যে মানে ওইখানে তো বাহাস করে, যাই হোক, বলতো যে আপনি তাহলে তো ওদের কাছ থেকে যখন ওদের প্রতি ওদের সাথে যখন ওয়ালান বাড়ার কথা যখন উঠতো তখন ওদের কম্পিউটার ইউজ করতেছেন কেন, ওদের আরও যেসব ডিভাইসেস আছে এগুলো ইউজ করতেছেন কেন, এগুলো তো কাফেরদের বানানো। আমি তখন এটাকে আনসার করতাম এইভাবে যে সভ্যতাকে যদি একটা 100-তলা বিল্ডিং হিসেবে কল্পনা করেন এবং আপনি আজকে 100তম তলায় আসেন, আস্তে 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 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 100 তলায় আসছেন, তাহলে দেখতে হবে যে হয়তো এটার একতলা গ্রিকরা করছে, 2তলা রোমানরা করছে, অথবা একতলা মায়ানরা করছে, পেরুভিয়ান বা মেক্সিকান যে মায়ান সভ্যতা যে তারা করছে, তারপরে হয়তো 2তলা করছে আপনার ইজিপশিয়ানরা, প্রাচীন ইজিপশিয়ানরা, বা 3তলা করছে গ্রিকরা, 4তলা করছে রোমানরা, ইত্যাদি ইত্যাদি। এখানে দেখবেন যে আপনার হয়তো 30-40-50 তলা পর্যন্ত মুসলিমরা করছে, অ্যালজেব্রা বলেন, কেমিস্ট্রি বলেন, ফিলোসফি বলেন, বা আরও যেসব আছে, ফিলোসফি অত না, ফিলোসফি আমি বলতে চাই না, ফিলোসফিকে আমি অ্যাকনোলেজ করি না, একটা পিওর সায়েন্স তো না সেটা, আমি বলছি অ্যালজেব্রা, অ্যাস্ট্রোনমি, মেডিসিন, তারপরে আপনার অঙ্কশাস্ত্র, আরও অনেক কিছু, আপনার অঙ্কশাস্ত্রে তো বিরাট অবদান আছে মুসলমানদের বা ইন্ডিয়ানদের আছে। সো এইভাবে একতলা 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 করে 100তলা পর্যন্ত আসছে, হয়তো 90 থেকে ধরেন 100 তলা পর্যন্ত এখনকার পশ্চিমা সভ্যতা করছে। কিন্তু আপনি যদি এই 100তলা বিল্ডিংয়ের 50তম তলা, 40তম তলা বা 10তম তলাকে সরায় ফেলেন, 100তলা এক্সিস্ট করে না। সুতরাং এই যে ডেভেলপড আমরা যেখানে পৌঁছেছি আজকে সায়েন্স টেকনোলজি বা এটা কারো বাবার সম্পত্তি না,
এটা একটা ইটের পর একটা ইট এইভাবে একটা তালার পর একটা তালা করে সমগ্র মুসলিম একেবারে সমগ্র মানব কুল মানব জাতির অবদান আছে। কার অবদান কতটুকু এটা নিয়ে বিতর্ক হইতে পারে, হিসাব নিকাশ হইতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু ওইখান থেকে একটা স্টেপ ছাড়া বা একটা তালা ছাড়া আমরা 100 তলায় নাই, এটা বোঝার ব্যাপার আছে। এই জন্য এম্পিরিক্যাল সায়েন্স যেগুলো সেগুলো নিতে কিন্তু আপনার বাধা নাই, নিতে বা দিতে কোনোটাই বাধা নাই, দিতেও বাধা নাই, নিতেও বাধা নাই। তো এম্পিরিক্যাল সায়েন্সটা তো সেটা তো আর কোনো ইন্ডক্ট্রিনেশন না বা কোনো প্রোসেলেটাইজ করার জিনিস না, ঠিক আছে? তো এটা নেওয়া যেতে পারে বা এটা নিয়ে গিভেন টেক হইতে পারে, এটাই বলতেছেন এখানে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট উই শুড লার্ন দি স্ট্রেন্দেনিং ফ্যাক্টার্স, এগুলো যদি এগুলোতে যদি আমাদের শক্তিশালী হয় আমরা অবশ্যই এগুলো ই করব, কারণ আল্লাহ আমাদেরকে বলছেন আমরা যেন পাওয়ারফুল হই, শক্তিশালী হই, মাথা উঁচু করে যেন দাঁড়াই। সুরা আনফালের 60 নম্বর আয়াত কোট করতেছেন, মেক রেডি এগেনস্ট দেম অল ইউ ক্যান অফ পাওয়ার, মানে আপনি শক্তিশালী হবেন কাফেরদের এগেনস্টে, মুশরিকদের এগেনস্টে, বা যারা ইসলাম বিরুদ্ধ যারা আপনাকে নিশ্চিহ্ন করে ফেলতে চাইতেছে দুনিয়া থেকে, ফেস অফ আর্থ থেকে মুসলিমদের নাম মেটায় ফেলতে চাইতেছে, তাদের এগেনস্টে শক্তি সঞ্চয় করবেন এবং সেটা করতে গিয়ে আপনি শিখবেন, জানবেন, পড়বেন। এবং এটা মনে রাখবেন যে যেমন বললাম যে কোনো আমাদের কোনো ইসের কমপ্লেক্সের কোনো ই নাই। আপনারা জানেন যে মানে বুলিয়ান অ্যালজেব্রা অথবা অ্যালগোরিদম এগুলোতে মুসলমানদের কত অবদান আছে আপনি হিস্ট্রি পড়লে দেখবেন। যাই হোক, এরপরে বলতেছেন যে কোরআনে 8টা আয়াত কোট করতেছেন এখানে, যেটা হচ্ছে সুরা আরাফের 32 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, সে ও মোহাম্মদ, হু ইজ ফরবিডেন দ্য অ্যাডর্নমেন্ট উইথ ক্লোথস গিভেন বাই আল্লাহ। যেটা বলতেছেন যে বেনিফিটস যদি থাকে কোনো কিছুতে মুসলমানদের জন্য উইদাউট স্যাক্রিফাইজিং তার দিন বা তার ই, সেটা এনজয় করতে কোনো বাধা নাই। হু ইজ ফরবিডেন দ্য অ্যাডর্নমেন্ট উইথ ক্লোথস গিভেন বাই আল্লাহ, যদি কাপড় আপনি ভালো কাপড় পরেন কেউ তো আল্লাহ নিষেধ করেন আপনাকে পড়তে, উইচ হি হ্যাজ প্রডিউসড ফর ইজ স্লেভস, অ্যান্ড আর তাইবাত, তাইবাত মানে হল সকল কল্যাণকর জিনিস, ভালো জিনিস, হালাল জিনিস, অফ ফুড, এটা এগুলো কে নিষেধ করছে? আল্লাহ প্রশ্ন করতেছেন যে ভালো কাপড় ভালো খাবার কে নিষেধ করছে? সে দেয়ার ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড ফর দোজ হু বিলিভ অ্যান্ড এক্সক্লুসিভলি ফর দেম অন দ্য ডে অফ রিজারেকশন, যে এই দুনিয়াতে বিশ্বাসীরা সেগুলো বিশ্বাসীদের জন্য তারা নিতে পারে, মানে তাদের জন্য পারমিটেড, কিন্তু এক্সক্লুসিভলি ফর দ্যাম অন দ্য ডে অফ রিজারেকশন, কিন্তু আখেরাতে যেটা মানে ভালো কাপড় ভালো খাবার বা ভালো সমস্ত জিনিসের যে প্রাপ্তি সেটা শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, ওইটাতে অবিশ্বাসীদের কোনো, এক্সক্লুসিভলি ফর দ্যাম মানে বিশ্বাসীদের জন্য অন দ্য ডে অফ রিজারেকশন, কেয়ামতের দিন শুধুমাত্র এটা তাদের প্রাপ্য, এটা অবিশ্বাসীরা পাবে না। আরেকটা আয়াতে বলতেছেন সুরা 45 নম্বর সুরা জাসিয়া 13 নম্বর আয়াতে বলতেছেন, and has subjected to you all that is in the heavens and all that is in the earth, it is all as favor and kindness from him. eta hocche ekta birat ekta understanding je akash somuhe ebong prithibite ja kichu ache sob manusher jonno apnar jonno amader jonno eta onek boro ekta kotha karon onek shomoy এটার উইজডমটা আল্লাহর কাছে। অনেক সময় মানুষ অনেকে বলে যে এটা জাস্ট এটা ব্যাপারটা ঠিক যায় না বা এটা জিনিসটা মানে চিন্তা করা যায় না যে এই ছোট্ট একটা মানে পৃথিবীকে যদি মহাবিশ্বের সাথে তুলনা করেন একটা ডটও না, এই ডটের উপর যারা আছে শুধু তাদের জন্যই মহাবিশ্বটা অথবা মহাবিশ্বটা শুধু তারাই আছে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আল্লাহ আপনি যদি অন্যভাবে চিন্তা করেন যে এই মহাবিশ্বটা যখন এত ফাইনলি ব্যালেন্স চুলচেরা যেটাকে বলে, যে ওই যারা মানে বিগ ব্যাং থিওরি তো হচ্ছে এখনকার এখন পর্যন্ত সবচেয়ে প্লজিবল থিওরি এক্সপ্লেন করার জন্য, পৃথিবী কোত্থেকে আসছে বা ইউনিভার্স কোত্থেকে আসছে এগুলো এক্সপ্লেন করার জন্য, ওইখানে মানে ধরেন ইনফাইনিটেসিমাল যদি অন্যরকম হইতো শুরুর দিকের ব্যাপারগুলা, তাহলে পুরাটা আবার কলাপস করে যেত, মহাবিশ্ব এক্সিস্টই করতো না। তার মানে কি প্রত্যেকটা গ্রেন ইম্পর্টেন্ট আমার আপনার এক্সিস্টেন্সের জন্য, আর প্রত্যেকটা গ্রেন প্রকারান্তরে হচ্ছে যে আপনার জন্যই আল্লাহ সৃষ্টি করছেন, মানুষের জন্যই আল্লাহ সৃষ্টি করছেন, এবং সবকটা হচ্ছে মানুষের জন্য সবকিছু সৃষ্টি, আর মানুষকে সৃষ্টি করছেন কী জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এটা অনেক চিন্তার ব্যাপার আছে, এখানে চিন্তা করবেন আপনারা, ভাববেন কোরআনের আয়াতগুলো, যে আয়াতটা বললাম এটা খুলে
দুইটা একটা দুটো চারটা তফসিল দেখবেন যাদের জীবনের সময় আছে। আপনার সময়টার কিন্তু সবচেয়ে বড় দাবিদার বা হকদার হচ্ছেন আল্লাহ, এটা মনে রাখবেন। যে সময়টা সময় নাই এটা বললে কিন্তু কোরআন পড়লাম না, রিফ্লেক্ট করলাম না, এটা ঠিক মুসলিম হিসাবে এটা কিছুই হল না। আচ্ছা, এরপরে বলতেছেন আরেকটা আয়াত, হি ইট ইজ হু ক্রিয়েটেড ফর ইউ অল দ্যাট ইজ অন দ্য আর্থ। এই জমিনের উপর যা কিছু আছে, আপনি ইকোলজিক্যাল ব্যালেন্সের কথা যদি চিন্তা করেন তাহলে প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জিনিস ইন্টার রিলেটেড। যেখান থেকে বলা হয় যে অ্যামাজনের জঙ্গলে একটা প্রজাপতি পাখা মেললে, ডানা মেললে বা পাখা মেললে তার প্রভাবে ইন্দোনেশিয়ার রেন ফরেস্টে বৃষ্টি হয় চেইন রিয়েকশনে। তার মানে প্রত্যেকটা জিনিস ইন্টারমিঙ্গল, ইন্টার রিলেটেড এবং টাইড আপ, এবং সব মিলেই জীবন এবং সব কিছু আপনার জন্য। সুতরাং আমরা যেই জন্য বলি আর কি যে আল্লাহর সৃষ্টির জন্য আমরা পরিবর্তন না করি, কারণ সব কিছু ইম্পর্ট্যান্ট, সব কিছুর দরকার আছে। আপনি একটা স্যানগ্রিন বানাইতে পারেন, আপনি চিন্তা করে দেখেন একটা একটা বালুর কণা, একটা একটা কণা দিয়ে তো সাহারা ডেজার্ট হয়েছে, ধুলা বা বালির বালুর যে কণা, বালুকণা যেটা, আপনি একটা বানাইতে পারেন না, ফ্রম নাথিং আপনি একটা বালুকণা বানাইতে পারেন না, সারা দুনিয়ার কেউ বানাইতে পারে না। সুতরাং এইভাবে চিন্তা করলে প্রতিটি জিনিস ইম্পর্ট্যান্ট, প্রতিটি জিনিস আপনার জন্য, এবং প্রতিটি জিনিস আল্লাহ আপনার 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 কাছে কি বলবো মানে সাবজেক্টেড টু ইউ, আপনার অধীনে দিয়েছেন, আপনি এক্সপ্লোর করতে পারেন, অ্যান্ড সো অন। সো ইট ইজ দ্য মুসলিমস ডিউটিস to be the first to take advantage of these benefits, and they should prevent non-believers from getting it, to it or benefit from it. এই ধরনের জিনিসের যে বেনিফিট, যে কোনো একটা প্রাকৃতিক জিনিস বা এটা, আমাদের উচিত সর্বাগ্রে আমাদের নেওয়ার চেষ্টা করা, এবং আমরা সেটা মানে অমুসলিমরা যাতে বিশেষ করে পরাক্রমশালী হওয়ার ব্যাপারটা আর কি, শক্তিশালী হওয়ার ব্যাপারটা, এটা আমরা এখন পরাধীন থাকতে থাকতে, কলোনাইজ থাকতে থাকতে, 200 বছরের বেশি কলোনাইজ থেকে আমাদের কি কি পজিশন ছিল দুনিয়াতে, আমরা কীরকম ছিলাম এটা ভুলেই গেছি। কিন্তু আসলে তো আল্লাহ চান যে আপনি মাইটি হবেন, আপনাকে সবাই ভয় পাবে, ওই ভয় না যে সন্ত্রাসের ভয়, সেটা বলতেছি না। ভয় পাওয়া মানে একটা মাইটি এম্পায়ার যদি থাকে কোথাও, রাজত্ব বা সাম্রাজ্য যদি থাকে, তার আশপাশের মানুষজন তাকে ডিস্টার্ব করে না, তাকে সমীহ করে চলে, সেরকম হবেন যাতে অটোমেটিক্যালি আপনাকে সমীহ করে চলে সবাই। তো আজকে আমরা এখানে শেষ করে দিই, ইনশাল্লাহ আগামী দিন এখানে যেখানে শেষ করলাম সেখান থেকে আবার শুরু করব, বেশ লম্বা হয়ে গেছে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।